যেহেতু বর্তমানে প্রযুক্তি বিবর্তন বিভিন্ন আলোচনা চলতেছে সেই হিসাবে কিছু বিজ্ঞানের আলোচনা করতে হয় তো এইটার ব্যাখ্যায় অনেক সময় আলাক শব্দের অর্থ বলা হয় জমাট রক্ত আসলে বিজ্ঞান প্রমাণ করছে যে মানুষের কোষে জমাট রক্তের কোনো ধারা নাই তবে প্রথম যে সৃষ্টি হয় সেটার নাম জাইগোট আর জাইগোটটা তার মাতৃগর্ভে ঝুলে থাকে আলাক শব্দের অনেকগুলো শব্দের অর্থের মধ্যে একটা শব্দ হলো একটি জমাট বিন্দু যা ঝুলে থাকে যেটা মাতৃগর্ভে ঝুলে থাকে তাহলে বিজ্ঞানীর চোদ্দোশো বছর পরেও আলাকের ব্যাখ্যা আমরা যথার্থতা পেয়েছি আর যারা মনে করে যে আমরা বানরের থেকে সৃষ্টি হয়েছি তাদের জন্য আমি বলতে চাই যে আল্লাহবাগ বলে দিয়েছেন যে আমি প্রথমে একজনকে সৃষ্টি করেছি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছি তারপরে তাদের থেকে আমি পুরো মানব জাতিকে সৃষ্টি করেছি ডারুইনের তথ্য দেখলে দেখবেন যে ছবিগুলো আমাদেরকে দেখানো হয় সেখানে শুধু পুরুষের পুরুষ অর্থাৎ পুরুষ বানর থেকে তারপরে ধারাবাহিকভাবে একটা পুরুষ মানুষ হয়ে গেছে তা ডারুইনের মহিলা হওয়ার পদ্ধতিটা কি সেইটা তো দেখায় না তাহলে বোঝা গেল যে ডারউইন তো তত্ত্বগতভাবেও ভুল করেছে এবং দৃশ্যগতভাবেও নারীদের অধিকার বাদ দিয়েছে সুতরাং এই পচা থিউরি যে আমার গ্রামের একজন চাষাবুসা একজন শ্রমিকও বুঝবে যে এই পচা থিউরি কাজে লাগে না এটা তাকে বইতে গিয়ে পড়তে হবে না তবে আমি একটু ছোট্ট কথা সংক্ষিপ্ত পরিষয় না বললেই নয় আমি ঢাকা দক্ষিণে আগে থাকতাম অনেক ছোটবেলায় এখন উত্তরে থাকি জুরাইনে থাকতাম ফরিদাবাদ স্কুলে পড়তাম যাওয়ার সময় গ্যান্ডারিয়া হয়ে যেতে হতো সেইখানে সাধনা ঔষধালয়ের পাশ দিয়ে যখন যেতাম এখানে অনেক বানরের আড্ডা ছিল এই বানরের কাজ ছিল আমরা গেলে হয়তো বই নিয়ে যেত অথবা কিছু খেলে বাদাম নিয়ে যেত বা হুজুররা গেলে টুপি নিয়ে যেত বানরের কাজই হলো বান্দ্রামি করা তা যার জন্য ওখানে মুরব্বীরা বলতো এই এলাকা দিয়ে যাওয়ার সময় বানর থেকে সাবধান তো এই বানর থেকে থাকতো তারা গাছের ডালে ডালে ধরা যেত না না হলে ওয়ালের উপরে আমি বর্তমানে আজকে নগর সম্মেলনে ঢাকা দক্ষিণবাসীকে বলতে চাই উদীয়মান বানর থেকে সাবধান তারা কিন্তু সাধনা ঔষধালয়ের ওখানে থাকে না মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে থাকে তারা ওই ডালে থাকে প্রধান জায়গায় থাকে না এই বানর থেকে আপনারা সাবধান হবেন আর এই যদি বানর তাড়ানোর কর্মসূচি কখনো আসে বিশ্ব চর্মণের ঘোষণা এলে ব্রাসপথে নেমে বানর তাড়াতে হবে আর বানর না তাড়ানো পর্যন্ত আমাদের এই আল্লাহর নামের উপরে শিক্ষা জারি করা যাবে না সুতরাং ইসলামী শিক্ষাকে সর্বক্ষেত্রে চালু করার জন্য আর বানর কিসিমের শিক্ষাকে বাদ দেওয়ার জন্য আজকের এই দীপ্ত শপথ মহানগর দক্ষিণ থেকে নিতে হবে যে পীর সাহেব চর্মণের হুঙ্কারে এক এই যেন বানর পালিয়ে যেতে বাধ্য হয় আপনারা জানেন যে বাঘ যখন জঙ্গলে আসে তখন বানর উপরে থেকে সিগনাল দেয় যে বাঘ আসতেছে বাঘ আসতেছে তখন বাঘ বেচারা কোনো উপায় নেই পায় জোরে হুঙ্কার দেয় আর হুঙ্কারের চোরে গাছের থেকে বানর পড়ে যায় ঠিক দেখবেন ইসলামের নামে আজকে টুপি দাঁড়ি বোরখা অন্যান্য ব্যাপারে ওরা সংকেত দেয় যে হুজুর আসতেছে হুজুরা আসতেছে হুজুরা তো বাঘ তারা আসতেছে সুতরাং আমাদেরকে এমন হুঙ্কার দিতে হবে যেন প্রশাসনের সর্ব সেক্টর থেকে বানরগুলো ঝরে পড়ে যায় আল্লাহবাক আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন আহমদুলিল্লাহ রবিল্লা আলমী